বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা খুব সহজেই চিনতে পারবেন কোন আইফোনটা অরিজিনাল আর কোন আইফোনটা ক্লোন আমি এখানে আপনাদের কিছু বেসিক টিপস এবং ট্রিক্স দেবো তাছাড়াও আপনাদের কিছু প্রসেস বলবো সেগুলো যদি আপনারা প্রপারলি ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই এটা চিনতে পারবেন সেজন্য বন্ধুরা ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ তাই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইহান মুস্তাফিজ তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ বা ইন্ডিয়াতে আঠেরো থেকে চব্বিশ সালের এমন কোনো ছেলে নেই যার মনে একদিন স্বপ্ন আসেনি যে আমার কাছে একটা আইফোন হোক কিন্তু সেখানে বাজেট অনেক কম থাকার কারণে আমরা আইফোন কিনতে পারি না সেক্ষেত্রে আমরা একটা ক্লোন আইফোনের দিকে বা এরকম কোনো আইফোন অনেক মানে আন ফেসবুক পেজ বা এমন অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা কিনি যে যে আইফোনগুলো আমাদের দেখে মনে হয় ওই তো আসল আইফোন কিন্তু তারপর আমরা যখন কিনি তখন আমাদের পড়ে যায় মাথায় হাত তাকে আর খুঁজে পাওয়া যায় না বা অফলাইনেও আমরা অনেক এমন জায়গা থেকে কিনি সেক্ষেত্রে আমরা কেনার সময় তো দেখি সেটা মনে হয় অরিজিনাল কিন্তু তারপর আমরা বুঝতে পারি না যারা অনেক দিন ধরে আইফোন ইউজ করছেন তারা আইফোনটাকে হাতে ধরেই বা একটু কিছু করেই বুঝতে পারেন যে সেটা আসল কি নকল কিন্তু বর্তমান সময়। এমন কিছু ক্লোন আইফোন বেরিয়ে গেছে যেগুলো সত্যি চেনা খুব মুশকিল কিন্তু আজকের আমি আপনাদের এমন কিছু ছোটো ছোটো টিপস এবং ট্রিক্স দেবো যার মধ্যে প্রথমে বলবো কিছু বেসিক টিপের কথা সেই টিপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু যদিও না বোঝা যায় সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু টিপের কথাও বলবো। প্রথমেই আমরা কথা বলব কিছু বেসিক টিপের ব্যাপারে যার মধ্যে প্রথম হচ্ছে অ্যাপ স্টোর চেক করা আপনারা প্রথমে চলে যান আপনাদের আইফোনে সেখানে গিয়ে আপনারা ওপেন করে নিন অ্যাপ স্টোরকে অ্যাপ স্টোরকে ওপেন করলে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে অ্যাপ স্টোরের লুকটা আসলে কেমন এরকম দেখতে হচ্ছে অ্যাপ স্টোর এটা পুরোপুরি আলাদা হয় আমাদের অ্যান্ড্রয়েডের প্লে স্টোরের থেকে আপনারা যদি দেখেন যে তার মধ্যে প্লে স্টোর রয়েছে বা বেশিরভাগ যে ক্লোন আইফোন সেখানে কিন্তু প্লে স্টোর দেওয়া থাকে অ্যাপ স্টোরের বদলে তো সেক্ষেত্রে আপনারা প্রথমেই দেখে বুঝতে পারবেন যেটা একটা ক্লোন আইফোন সেকেন্ড যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে সাইলেন্ট সুইচ আমরা জানি যে প্রত্যেকটা আইফোনের একদম পুরনো আইফোন থেকে প্রত্যেকটা আইফোনের সাইডে একটা এখানে একটা সাইলেন্ট বাটন থাকে এই সাইলেন্ট বাটনটা উপর নিচে করে আমরা সাইলেন্ট আর জেনারেলের মধ্যে সুইচ করতে পারি যেরকম সাইলেন্ট জেনারেল সাইলেন্ট জেনারেল এরকম আমরা খুব আরামসে সুইচ করতে পারবো সাইলেন্ট এবং জেনারেলের মধ্যে যেগুলো সাধারণত ক্লোন আইফোন হয় সেগুলোতে এই সাইলেন্ট সুইচটা যদিও বা থাকে সেগুলো প্রপারলি কাজ করে না এমনকি আপনাদের বলে দিচ্ছি অরিজিনাল আইফোনেও অনেক সময় এটা কাজ করে না বেশি ইউজ হওয়ার ফলে সেক্ষেত্রে আপনারা যার থেকে কিনছেন তারাকে অবশ্যই চেক করে নিন যে সাইলেন্ট বাটনটা কাজ করছে কি না এটা ছাড়া কিন্তু আইফোনকে সাইলেন্ট করা বা জেনারেল করা একটা সত্যিকারের ঝুঁকি আর এটা একটা ফিচারও সেজন্য আপনারা অবশ্যই এটা চেক করে নিন এছাড়াও আমি আপনাদের বলবো একটা কুইক হ্যাক প্রথমে আপনারা চলে যান যে আইফোনটা কিনবেন সেখানে তার সাথে একটা ইন্টারনেট কানেক্ট করুন এবং সেখানে বলুন হে সিরি হোয়াটস মাই নেম এরপর আমরা কথা বলবো আমাদের কিছু অ্যাডভান্স ফিচারের ব্যাপারে যার মধ্যে প্রথম হচ্ছে আইএমআই নাম্বার চেক করা এজন্য প্রথমে আপনাদের যেতে হবে আপনাদের স্মার্টফোনের ডায়লারে মানে যে আইফোনটা কিনবেন সেখানে ডায়লারে গিয়ে ডায়াল করুন একটা নাম্বার যেটা হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই নাম্বারটা ডায়াল করুন বা চলে যান আপনাদের আইফোনের সেটিংয়ে সেখান থেকে চলে যান জেনারেল সেখানে চলে যান অ্যাবাউট ফোনে সেখানে দেখতে পাবেন আপনাদের আইফোনের আইএমআই নাম্বার সেটা মিলিয়ে নিন যে আইফোনটা কিনছেন তার বক্সের সাথে যদি বক্স না দেয় সেক্ষেত্রে যদি আপনারা কেনেন আইফোন সিক্স এসের পর থেকে কোনো আইফোন মানে আইফোন সিক্স এস সেভেন সিরিজের কোনো আইফোন এইট সিরিজের কোনো আইফোন টেন ইলেভেন টুয়েলভ বা আইফোন এসি টু যেটা স্পেশাল এডিশন টু যেটা বেরিয়েছে সেগুলো যদি কেনেন তাহলে কী করবেন আপনাদের আইফোনের যে সিম কার্ড স্লট যেটা থাকে সেটা খুলে নেবেন যেখানে সিম লাগান সেখানে দেখবেন পরিষ্কার লেখা থাকবে আইএমআই নাম্বার যদি না থাকে সেটা কিন্তু একটা ক্লোন আইফোন আর যদি আইএমআই নাম্বারটা না মেলে সেক্ষেত্রে অবশ্যই সেটা একটা ক্লোন আইফোন কিন্তু আপনারা যদি কেনেন আইফোন সিক্স আইফোন সিক্স প্লাস আইফোন ফাইভ আইফোন ফাইভ এস বা আইফোন এসি স্পেশাল এডিশান যেটা ওয়ান যেটা ছোটো স্পেশাল এডিশান এসি তো সেগুলো যদি কেনেন তাহলে কী হবে আপনাদের আইফোনের পেছন দিকে দেখবেন আইএমআই নাম্বার প্রিন্ট করা থাকবে সেটার সাথে মিলিয়ে খুব সহজেই আপনারা দেখতে পাবেন কিন্তু আপনারা যদি কেন আরও পুরোনো কোনো আইফোন যেমন আইফোন ফোর বা আইফোন থ্রি সিরিজের কোনো আইফোন তো সেক্ষেত্রে কী করবেন সেম আপনাদের সিম কার্ড ট্রেটা খুলে ফেলুন সেখানে প্রিন্ট থাকবে বোথ আপনাদের আইএমআই নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের স্মার্টফোনের যে সিরিয়াল নাম্বার সেটাও কিন্তু প্রিন্টেড থাকবে যদি না থাকে অবশ্যই সেটা একটা ক্লোন আইফোন এছাড়াও বেসিক টিপের মধ্যে আরেকটা টিপ যে আইফোনে কিন্তু অবশ্যই লাইটনিং পোর্ট কেবেল থাকে নতুন আইফোনে পুরনো যেগুলো ছিল ফোর সিরিজের যে আইফোন সেগুলো যেমন চওড়া পিন কানেক্টার থাকতো সিক্সটিন পিন কানেক্টার নতুন আইফোনে কিন্তু থাকে লাইটনিং পোর্ট কোনো ইউএসবি টাইপ সি বা ইউ মাইক্রো ইউএসবি পোর্ট কিন্তু থাকে না যদি দেখেন বুঝেই যাবেন যে নকল আইফোন এরপর কথা বলবো যে এটা দিয়ে কী কাজ হবে এটা দিয়ে কী করবেন আপনাদের স্মার্টফোন আর আপনাদের পিসিকে কানেক্ট করবেন সেটা হতে পারে আপনাদের ম্যাক বা উইন্ডোজ সেখানে একটা অ্যাপ একটা সফটওয়্যার ইনস্টল করবেন যেটার নাম হচ্ছে আইটিউন্স সেটা আপনারা উইন্ডোজ হোক বা ব্যাক হোক সেখানে ইনস্টল করবেন তারপর দুটো যখনই কানেক্ট করবেন দেখবেন আপনাদের আইফোনের সমস্ত ডিটেল ওখানে শো করবে কত জিবি কি রয়েছে সব কিছু শো করবে যদি না করে অবশ্যই সেটা একটা ডেফিনেটলি ক্লোন আইফোন বন্ধুরা এরপর আমরা কথা বলবো যে আইফোনের অনেক সময় ডিসপ্লে আমাদেরকে নকল ডিসপ্লে লাগিয়ে দেয় আর কি না আমরা যে ডিসপ্লে অরিজিনাল ছিল সেটা লাগি চেঞ্জ করে একটা নকল ডিসপ্লে লাগিয়ে দেয় যে কোনো থার্ড পার্টি তো সেক্ষেত্রে আপনারা কী করে বুঝবেন যারা আইফোন ইউজার তারা সহজেই বুঝতে পারবেন কন্ট্রাস্ট কালার দেখে কিন্তু যারা আইফোন ইউজার নয় তাদের ক্ষেত্রে যারা নতুন আইফোন কিনছেন বিশেষ করে সেক্ষেত্রে বলবেন যে আপনাদের আইফোনকে একদম লেটেস্ট সফটওয়্যার আপডেট করে দিতে তারপর চলে যাবেন আপনাদের আইফোনে সেখানে ওপর থেকে এইভাবে নিচে সোয়াইপ করে কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নেবেন যেভাবে আমি করছি কন্ট্রোল প্যানেলটা ওপেন করার পর এখানে ব্রাইটনেসের যেটা অ্যাপটা রয়েছে ব্রাইটনেস কম বেশি করার সেটাতে জোরে প্রেস করবেন দেখবেন এখানে নিচে যেন তিনটে অপশান আছে একটা হচ্ছে ট্রুটোন একটা নাইট শিফট একটা ডার্ক মোড পুরোনো যে আইফোন সেগুলোতে সাধারণত নাইট শিফ্ট বা ডার্ক মোড এই দুটোই থাকে ট্রুটোনের অপশান থাকে না অনেক আইফোনে কিন্তু নর্মালি নতুন যে আইফোন তাতে কিন্তু অবশ্যই যেন টোনের টেকনোলজি থাকে সেটা আপনারা একবার চেক করে নেবেন যে আইফোনটা কিনছেন তাতে কি টোনের টেকনোলজি আছে যদি থাকে তাতে যেন অবশ্যই টোন অপশানটা থাকে যদি না থাকে বুঝবেন নকল আইফোন লাগিয়ে দিচ্ছে অনেক সময় আইফোনের ব্যাটারিও আমাদেরকে নকল বা কোনো থার্ড পার্টি ব্যাটারি আমাদেরকে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা কী করবেন সিম্পলি চলে যাবেন আপনাদের আইফোনের সেটিংয়ে সেখানে গিয়ে ব্যাটারির মধ্যে ব্যাটারি হেলতে সেখানে আপনারা যদি দেখতে পান ব্যাটারি পার্সেন্ট দেখাচ্ছে সেটা যত পার্সেন্টই হোক যদি কম পার্সেন্ট হয় অবশ্যই সেই অনুযায়ী দাম আলাদামি করবেন যদি ধরুন এইটটি পার্সেন্টের নিচে চলে গেল সেক্ষেত্রে সেই অনুযায়ী দাম বলবেন নাইনটি পার্সেন্টের নিচে হলে দাম সেই অনুযায়ী হবে যদি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলতে হয় সেক্ষেত্রে তারা দামটা বেশি বলবে কিন্তু যদি ব্যাটারি হেলথ না শো করে সেক্ষেত্রে বুঝবেন যে ব্যাটারিটা অবশ্যই জেনুইন নয় এরপর আমরা কথা বলবো আর কী কী জিনিস গণ্ডগোল হতে পারে সেক্ষেত্রে প্রথম হচ্ছে ফেস আইডি কারণ ফেস আইডি আইফোন যদি পড়ে যায় এই আইফোনগুলো সেক্ষেত্রে ফেস আইডি কিন্তু কাজ করা অনেক সময় বন্ধ হয়ে যায় ওর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্ট থাকে আমরা জানি ফ্ল্যাড ইলুমিনেটার থাকে তাছাড়াও ডট প্রজেক্টর থাকে এগুলো অনেক কিছু থাকে তো সেইগুলো অনেক সময় কাজ করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে ফেস আইডিটা যেন প্রপারলি আনলক করছে ফেস আইডি রেজিস্টার করছে কিনা একদম প্রপারলি এটা চেক করে নেবেন যারা টাচ আইডিওয়ালা কোনো আইফোন কিনছে যেগুলোতে টাচ থাকে মানে আমরা ফিঙ্গার প্রিন্ট থাকে আর কি সেগুলোতে দেখবেন যে টাচ আইডি একদম প্রপারলি ওয়ার্ক করছে কিনা টাচ আইডি প্রপারলি রেজিস্টার হচ্ছে কিনা অনেক সময় রেজিস্টার হয় না ওখানে কিছু থেকে থাকে তো সেই জন্য আমরা প্রপারলি একদম দেখে নেবেন এছাড়াও যারা নতুন আইফোন কেনার কথা ভাবছেন যারা একদম পুরনো আইফোন কিনছে সেক্ষেত্রে আমি আপনাদের একটা সতর্কীকরণ করে দিই আইফোন কিন্তু অবশ্যই হ্যাং করবে এবং করে যদি নতুন আইফোন কেনেন মানে আইফোন এইটের পর থেকে কোনো আইফোন কেনেন বা সেভেনের পর থেকেও যদি কেনেন তাও ঠিক আছে কিন্তু আস্তে আস্তে আমরা জানি যে আইফোন সিক্সে এখন কিন্তু লেটেস্ট সফটওয়্যার আমরা পাবো না সিক্স এসের পর থেকে সমস্ত আইফোনে লেটেস্ট সফটওয়্যারে রান করছে কিন্তু তার আগে থেকে সব বন্ধ করে দিচ্ছে এবার মনে হয় সিক্স এসও বন্ধ করবে তারপর সেভেনও বন্ধ করে দেবে সফটওয়্যার আপডেট দেওয়া তো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে লেটেস্ট আইফোন কিন্তু অবশ্যই কিনতে হবে না তো সফটওয়্যারের আপডেট আপনারা পাবেন না নতুন নতুন ফিচার ইউজ করতে পারবেন না ভালো ক্যামেরাই ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে যারা একদম পুরোনো আইফোন কেনার কথা ভাবছেন বিশেষ করে সিক্সের আগের তারা কিন্তু ভেবেই রাখুন যে আইফোনের কোনো আপডেট পাবেন না মানে আপডেট পাবেন থেকে সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন কিন্তু লেটেস্ট সফটওয়্যারের যে আপডেট সেটা কিন্তু আপনারা পাবেন না তো এই ছিল আমার তরফ থেকে সমস্ত রেকমেন্ডেশন এগুলো যদি চেক করেন মাথায় রেখে কাজ করেন আশা করছি আপনারা অবশ্যই একটা প্রপার আইফোন কিনতে পারবেন ভালো আইফোন কিনতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কি আইফোন কেনার কথা ভাবছেন বা আইফোন ইউজ করেন সেটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করে জানান আমার খুব ভাল লাগবে এছাড়া বন্ধুরা আপনাদের যদি এরকম টাইপের ইনফরমেটিভ টেক ভিডিও পছন্দ হয় পিসি রিলেটেড কন্টেন্ট পছন্দ হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা জোরে প্রেস করে দিন দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে তার আগে ভিডিওটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন ততক্ষণের জন্য গুড বাই আলবিদা